ছয়ঘরিয়া পঞ্চায়েতের উদ্যোগে খেলা হবে দিবসে ১৬ দলীয় কবাডি প্রতিযোগিতার আয়োজন। দিবারাত্রব্যাপী এই খেলা দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছয়ঘরিয়া পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় জয়ন্তীপুর মৈত্রী সংঘের পরিচালনায় দিবারাত্রব্যাপী ১৬ দলীয় কবাডি প্রতিযোগিতা খেলা হবে দিবসকে সামনে রেখে এদিন ছয়ঘরিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও এই উপমহাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। আগে মূলত গ্রাম বাংলায় কাবাডি খেলার প্রচলন ছিল, তবে বর্তমানে এই খেলার জনপ্রিয়তা সর্বত্র। অনুষ্ঠিত হচ্ছে কাবাডি বিশ্বকাপও। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের পরিচালনায় ২০০৪, ২০০৭, ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্ট। তথ্য অনুযায়ী ২০১৬ সালে ইরানকে হারিয়ে কাবাডি বিশ্বকাপে চূড়ান্ত পর্বের খেলায় জয়লাভ করে ভারত। ১৯৯০ সাল থেকে এশিয়ান গেমসেও কাবাডি খেলা অন্তর্ভুক্ত হয়েছে। সব মিলিয়ে গ্রাম বাংলার কাবাডি আজ গোটা বিশ্বে জনপ্রিয়। তবে চর্চার অভাবে গ্রাম বাংলা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে এই খেলা। খেলা হবে দিবসে ছয়ঘরিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে ১৬ দলীয় এই কাবাডি টুর্নামেন্টের আয়োজনকে স্বাভাবিকভাবেই সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে পঞ্চায়েতের উদ্যোগে এই টুর্নামেন্ট সত্যিই ব্যতিক্রমী। পঞ্চায়েত সূত্রে জানা গেছে স্থানীয় ও বহিরাগত মোট ১৬টি দলকে বেছে নেওয়া হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। দিবারাত্রব্যাপী এই টুর্নামেন্ট দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। এদিন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শ্যামল রায়। সাথে ছিলেন ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ সহ ছয়ঘরিয়া পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা। এ বিষয়ে ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ছয়ঘরিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে জয়ন্তীপুর মৈত্রী সংঘের পরিচালনায় এই কবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, আজকে ১৬ আগস্ট রাজ্য সরকার ঘোষিত খেলা দিবস। সেই খেলা দিবস উপলক্ষে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন জয়ন্তীপুর গ্রামে জয়ন্তীপুর মৈত্রী সংঘ পরিচালিত ১৬ দলীয় হাডুডু টুর্নামেন্ট দিবারাত্র খেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় শ্রী শ্যামল রায় এবং আরও কিছু সম্মানীয় ব্যক্তি এবং ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সঞ্চালক সহ সদস্যবৃন্দ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।